নমস্কার বন্ধুগণ, ট্রাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুগণ নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি রামানুজ, আমার চ্যানেলে আবার স্বাগত। বন্ধুরা, আমাদের বাঙালিদেরই অনেকেরই কিন্তু বৈষ্ণোদেবী যাওয়ার খুব ইচ্ছা, সময় বা আর্থিক কারণে কিন্তু আমাদের যাওয়া হয় না। তো সেই ক্ষেত্রে এখন কলকাতার বুকেই তৈরি হয়েছে একটা অসাধারণ সুন্দর মা বৈষ্ণোদেবীর মন্দির, যেটি তৈরি হয়েছে 400 বছরের চেয়েও পুরনো মা মঙ্গলচণ্ডী মন্দির প্রাঙ্গণের ভেতরে। তো বন্ধুরা আসুন, আর সময় নষ্ট না করে চলে যাই সেই সুন্দর এবং আধ্যাত্মিক স্থানে। তো বন্ধুরা আসুন, এবার প্রবেশ করি 400 বছরের চেয়েও পুরনো মা মঙ্গলচণ্ডীর আরাধ্য স্থানে, যে সুন্দর মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দির প্রাঙ্গণে। হিন্দু ধর্মমতে চোখ রাখলে দেখা যাবে যে এই মা মঙ্গলচণ্ডী হলেন দশম মহাবিদ্যার দশম বিদ্যা, যেটি হল মায়ের কমলারূপ, যখন মা মঙ্গলময়ী রূপে আবির্ভূত হন, আর তাই তিনি মা মঙ্গলচণ্ডী। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে যে এই যে মন্দিরটি আজ যে অঞ্চলে অবস্থিত, সেটি আগে আদি গঙ্গার সাথে যুক্ত ছিল। সেই আদি গঙ্গা থেকেই স্বপ্নাদেশে মায়ের আবির্ভাব এবং পূজা। 1600 শতাব্দীর আশেপাশে চাঁদ সওদাগরের কাকা শ্রী শ্রীমন্ত সওদাগর মাকে পান, আর তখন থেকেই এখানে মা পূজিত হয়ে আসছে। আদি কথায় শোনা যায় যে সেই কালে নিজে থেকেই চাল ডাল সব নিরামিষ খাবার ভোগ হিসাবে এখানে চলে আসত। 1962-63 সালে এই নতুন মন্দিরটির স্থাপনা হয় এবং জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মায়ের আদি পূজা হয়, এবং দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন, নিজের মনোবাঞ্ছা মাকে জানান এবং মা তাদের সবার মনস্কামনা পূর্ণ করেন। যেমন মা কালীর নামে কালীঘাট, মা তারার নামে তারাপীঠ, তেমনি এই মা চণ্ডীর নামে এই জায়গাটির নাম চণ্ডীতলা হিসাবে সুপ্রসিদ্ধ। মা মঙ্গলচণ্ডীর মন্দিরের ঠিক উল্টো দিকে যদি হেঁটে আসা যায় তাহলেই কিন্তু এখানেই আছে মা বৈষ্ণোদেবীর মন্দির। বন্ধুরা আসুন, প্রথমে আমরা মা বৈষ্ণোদেবীর মন্দিরটি দর্শন করে তারপরে এই মন্দির প্রাঙ্গণে নানা জায়গায় ঘুরে দেব। তা আসুন বন্ধুরা দেখুন। আকাশে পেঁজা মেঘ, আর এই বিশাল পুকুরটির মাঝখানে মায়ের মন্দির। সত্যি বলছি বন্ধুরা, এখানে এলে যেন এক আলাদাই অনুভূতি অনুভব করবেন। আর যদি সন্ধ্যেবেলা আসেন তাহলে এই মন্দিরের দুপাশে আছে দুটি ফোয়ারা, আলোকসজ্জার মাধ্যমে এই ফোয়ারাগুলি যেন এক আলাদাই পরিবেশ সৃষ্টি করে। ২০২৩-এর 18ই জানুয়ারি মা বৈষ্ণোদেবের এই মন্দিরটি উদ্বোধন করা হয় এবং কাশি থেকে পুরোহিত এনে কিন্তু এখানে পূজা করানো হয়। বলা হয় যে মা বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করার পরে বাবা ভৈরবেরও দর্শন করতে হয়, তবে এই দর্শনটা সার্থক হয়। তো এখানে বাবা ভৈরবের একটি মন্দিরও আছে, তো আসুন সেটা আমরা দেখি।
বন্ধুরা, এই 400 বছর পুরনো মা মঙ্গলচণ্ডীর মন্দিরের ঠিক পেছনেই আছে জিন মাতা এবং সতীদেবীর মন্দির। তো আসুন বন্ধুরা, এখন সেই মন্দিরগুলো আমরা একটু দেখি। জিন মাতার মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে শ্যাম বাবার মন্দির। শ্যাম মন্দিরের ঠিক পাশেই আছে বাবা নীলেশ্বরের মন্দির এবং এটিও খুব সুন্দর। আসুন দেখি। বন্ধুরা, এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রির 9টা পর্যন্ত। শ্রী নীলেশ্বরের মন্দিরের ঠিক পাশেই আছে বজরঙ্গবলীর এই সুন্দর মন্দির। আর তার পাশেই মা শীতলার এই সুন্দর এই মন্দির। আর এবার চলে এলাম মা রাধা আর ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরটির সামনে। আর এখানে দেখলাম জগন্নাথ দেবও আছে। এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা রেখে দেওয়া হয়েছে যেখানে মেলা এবং নানা ধরনের অনুষ্ঠান হয়। তো বন্ধুরা আসুন দেখুন জায়গাটা কত বড় এবং কি সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। বন্ধু, মন্দিরে ঢুকতেই সামনেই রয়েছে পূজা সামগ্রী কেনার দোকান। এখান থেকে সহজেই আপনারা পূজা সামগ্রী কিনে নিতে পারেন। বন্ধুরা, এবার বলি যে এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। আপনারা এই মন্দিরে আসতে গেলে টালিগঞ্জ বা 14 নম্বর থেকে খুব সহজেই 24 তলার অটো পেয়ে যাবেন। আর যদি নিজের গাড়ি বা বাইকে আসতে চান তাহলে গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। বন্ধুরা, কলকাতার এই বৈষ্ণোদেবী মন্দির এবং 400 বছরের চেয়েও পুরনো এই মা মঙ্গলচণ্ডীর মন্দির প্রাঙ্গণের ওপর বানানো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমাদের উৎসাহিত করতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।